আজকে দিনের ব্লগটা হবে পয়লা বৈশাখের দিনের ব্লগ। তো এতদিন দিতে পারিনি, সময় পাইনি সেজন্য। আর বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো 7:30টার সময়। তো ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লগটা আজকে কন্টিনিউ করব। তো এখানে সকাল সকাল আমি ফোনটা চার্জে দিয়ে দিলাম, এটা আমার অভ্যাস। ফোনে চার্জ থাকুক চাই না থাকুক, কিছুক্ষণের জন্য চার্জে দিই। তো তারপর বিছানা টেছানা উঠিয়ে ফেললাম আর এখানে জানালাগুলো খুলে দিলাম। আর জানালার মধ্যে না ও জামা কাপড় কিছু কিছু ঝুলিয়ে রাখে, তো এই জামা কাপড়গুলো প্রত্যেক দিনই আমাকে নিয়ে রাখতে হয়। তোমাদের বাড়িতেও এরকম কেউ করে নাকি? তো যাই হোক, রাখার জায়গা নেই জন্যই ও হয়তো ওখানে রেখে দেয়। আর আজকে শনিবার ছিল, মানে পয়লা বৈশাখের দিন শনিবার ছিল, আর 15ই এপ্রিল। তো এখানে ভাবলাম ঘরগুলো খুব তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি, যেহেতু আজকে বছরের প্রথম দিন। সারাটা দিন যদি কাজ করি আজকে প্রথম দিন, তো সারা বছরই আমাকে কাজ করতে হবে, এরকম আমি ভাবি। তো যাই হোক, এরকম সকাল সকাল কাজগুলো সেরে ফেলবো। তো জায়গার জিনিস সব জায়গায় রেখে দিলাম, জামা কাপড়গুলো বাথরুমে বালতির মধ্যে রেখে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো, আমাদের বাড়িতে এত ধুলো হয় না আমার এই রুমটাতে। আর এখানে ফ্ল্যাশলাইট জ্বালিয়েই আমি ক্যামেরা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, এত এত ভালো আমি ব্লগার, কি বলবো আর। যাই হোক, তো এখানে বাকি জিনিসগুলো সব মুছে টুছে ফেললাম, ফেলে টেলে তারপরে প্রচুর ধুলো হয়ে যাচ্ছিলো, কাজগুলো খুব তাড়াতাড়ি আমি সারবো আজকে। তারপর ভেবেছিলাম হয়তো কিছু স্পেশাল করব, কিন্তু হয়নি। তো যাই হোক, এখানে আমি ঘরটরগুলো ছেড়ে ফেললাম। আর এই উত্তরবঙ্গ সংবাদ আমাদের বাড়িতে নেওয়া হয়, যেটার দাম 5 টাকা, আগে অনলাইনেও ছিল, কিন্তু এখন অনলাইনে বন্ধ করে দিয়েছে, কারণ ওখানেও এখন পেইড করে দিয়েছে, মানে টাকা দিয়েই পড়তে হবে, আগে কিন্তু ওটা ফ্রি ছিল। তো রিসেন্ট কয়েকদিন আগে সার্চ করেছিলাম, তখন দেখলাম। তারপরে এখানে আমার পাখিগুলোকে তালা মারা ছিল, তো ওদেরকে পরিষ্কার করব, ওদের সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে খাবার টাবার দিয়ে দিলাম। আর সকাল সকালই আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছিলো, ভীষণ মজা লাগে সকাল সকাল যদি কাজ হয়ে যায়, অনেকটা টাইম পরে পাওয়া যায়। তো তারপরে না প্রচুর আম পড়েছিল, আগের দিন সংক্রান্তি ছিল, সংক্রান্তিতে একটা আমও পাচ্ছিলাম না, গাছের থেকে কত পাড়ার চেষ্টা করলাম কিন্তু পাইনি। তো তারপর আজকে কিন্তু দেখো পয়লা বৈশাখের দিন কত আম পড়েছে। আর কালকে ছিল রুটি আর ঘুগনি, তো স্নান টান করে পুজোর কিছু জোগাড় করে পুজো টুজো দিয়ে তারপর খিদে পেয়ে যাচ্ছিলো। তো আমি না ভাবলাম একটু টেস্ট করি, কিন্তু এত ঘুগনিটার মধ্যে না, যেটা ছোলার ঘুগনি ছিল, আগের দিন আমি না সস দিয়েছিলাম, তো ভীষণ টক হয়ে গেছিলো, তারপর আর খাইনি, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে সবজি এনেছিলো, সবজিগুলো সজনা আরও কী কী ছিল এগুলো একটু রেখে দিলাম ফ্রিজের মধ্যে, ফ্রিজটাকেও গুছিয়ে নিলাম। আর ফ্রিজের মধ্যে না একটা নিম পাতা রেখেছিলাম, আগের দিনের ছোট্ট সংক্রান্তির দুটো নিম পাতা আমাকে জেঠিমা দিয়েছিলো, তো একটা রেখে দিয়েছিলাম, একটা খেয়েছিলাম, বেগুন দিয়ে রান্না করেছিলাম। আর তারপর চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা ভাবলাম রান্না করব। আর চিংড়ি মাছটা বাছা ছিল না, তো বাছতে হবে। আর অনেকে না চিংড়ি মাছের ওই যে উপরে যে খোসা টোসা শুদ্ধই রান্না করে, আমার না ভীষণ ঘেন্না লাগে ওভাবে খেতে, রেস্টুরেন্টেও কিন্তু তাই করে। তো আমি কিন্তু সমস্ত যা যা নোংরা থাকে চিংড়ি মাছের সবই ফেলে দিই, নাহলে কিন্তু আমার খেতে একদম ইচ্ছে করে না। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি ভেজে নিলাম, আলু আর পটল দিয়ে করব। তো এটা ভেজে নিয়ে একবারে ঝোলটা রেডি করে মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব সিম্পলভাবে করলাম। তো রান্নাটাও আমার হয়ে গেল দুপুরের প্রায়, আর সকালবেলা তো ওরা উপোস ছিল পুজোর জন্য, তো দেরি করে খেয়েছিল। সকালে আমি একটা ভাজা আর ডাল করেছিলাম। আর তারপরে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে গাছগুলোকে জল দিয়ে আসি, কারণ একদম শুকিয়ে শুকিয়ে গেছিলো গাছগুলো, তো জল দিয়ে দিলাম। আর এখানে না পাখি আমার অপরাজিতা ফুলের গাছের মাথাটা খেয়ে চলে গেছে, আর দূর্বাও যদি লাগাই না, আমি প্রচুর দূর্বা লাগিয়েছিলাম, ওগুলোরও মাথা খেয়ে খেয়ে চলে যায়, এই যে দেখতেই পাচ্ছ এগুলোরও মাথা খেয়ে চলে গেছে। তো যাই হোক, এখানে আমি সমস্ত গাছে জল দিয়ে দিলাম। আর এটা আমাদের দোকানের পুজো হয়েছিল, তো ও ভিডিও করেছিল। আর এখানে আবারও পাখিগুলো, পাখিগুলো দেখো কি সুন্দর সামনে থেকে ভিডিও করতে দিচ্ছিল আমাকে। তো যাই হোক, আর এখানে আমার গন্ধরাজ গাছের মধ্যে না প্রচুর কুড়ি এসেছিল, আমি ওয়েট করছিলাম কবে হলো ফুল ফুটবে ফুল ফুটবে, কিন্তু আবারও আমি এটা 1 তারিখে ভিডিওটা করেছিলাম, আজকে বোধহয় মোটামুটি 4-5 দিন হয়ে গেছে, আজকে হলো গন্ধরাজ ফুল একটা ফুটেছে। আর এখানে ছাতুর শরবত করেছিলাম, প্রচণ্ড গরম আমাদের এখানে, তো গরমে নাজেহাল অবস্থা, কী আর বলবো। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। আজকের মতো টাটা, বাই বাই।